এই দেশের কৃষকরা জানেন যে তারা সার দেয় কিভাবে, বোর গয়না বিক্রি করে সার কিনে, গরু বিক্রি করে সার কিনে। আমি জানি অর্থ মন্ত্রণালয়ের ইয়েতে এটা 5 টাকা বেড়েছে, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক বাজারে সারের দাম, এবং আপনারা জানেন যে এই সারের উপরে বিপুল পরিমাণ আমরা আগেই ভর্তুকি দিতাম 8,000 কোটি, সেটা বাড়িয়ে এখন এত দিতে হচ্ছে যে আমরা অনেক চেষ্টা করেছি এটাকে এই রাখার জন্য যা ছিল সেটাই, কিন্তু সার্বিক পরিস্থিতিতে না, সার্বিক দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে সকল কর্মকাণ্ডকে অব্যাহত রাখার জন্য সরকার বাধ্য হয়েছে এটা বাড়ানোর জন্য। তবে আমি মনে করি খুবই রিজন, যেটা এক সময় জানেন যে 90 টাকা সেটা ছিল 25 টাকা, আমরা করেছিলাম 16 টাকা ডিপি, সেটা আমরা এখন করেছি 21 টাকা, 5 টাকা বেড়েছে। ঠিক তেমনই পটাশিয়াম, এটির দাম ছিল 60 টাকা, সেটা এখন 5 টাকা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে, এবং সবগুলো এইরকম 5 টাকা করে বাড়ানো হয়েছে। এরকম একেবারে অস্বাভাবিকভাবে বা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখা করা হয় নাই, বিপুল পরিমাণ প্রণোদনা বা ভর্তুকি দিয়েই এটি, তারপরও আমাদের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে এবং আমরাই বুড়ো পর্যন্ত অপেক্ষা করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম যদি স্বাভাবিক হয়ে আসে তখন আবার আমরা পুনর্বিবেচনা করব, বিশেষ করে এই বুড়োর উপরই আমরা গুরুত্ব দিচ্ছি, আগামী বুড়ো পর্যন্ত আমরা অপেক্ষা করব এটা পুনর্মূল্যায়ন করার। আমি জানতাম এবং সিদ্ধান্ত এটাই ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় তারা এত এটা সিরিয়াস, তারা কিছুতেই বাজেট এবং উন্নয়ন কর্মকাণ্ড, সার্বিক দেশের অর্থনীতি, অন্য অন্য খাতে যে রাষ্ট্রীয় খরচ রাষ্ট্রীয় সেটা তারা কোনোক্রমেই হিসাব মিলাতে পারছিল না, তারা একদম বিনীতভাবে বলছে যে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থে এটি আমাদের সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীও একদম দীর্ঘদিন রিজিট ছিলেন যে কিছুতেই বাড়াবেন না, কিন্তু এখন সরকার বাধ্য, এখন ভর্তুকি কত দিতে হবে, যদি 5 টাকা করে বাড়লো কত আসবে, তারপর এটা হিসাব করে বলতে হবে, এখনই আমি ওইভাবে বলতে পারবো না। তবে এটা এখনও বিপুল পরিমাণ 15-20 হাজার কোটি টাকা এখনও দিতে হবে। আমাদের গত মিটিংয়ে বলেছিলাম যে এই মুহূর্তে কৃষকের জুলাই পর্যন্ত আমনে কিছু ফার্টিলাইজার লাগবে, তাও তুলনামূলকভাবে কম, অবশ্যই কৃষকের উপরে চাপ পড়বে, কৃষক তো উৎপাদনে যাতে কোনো ক্ষতি না হয় সেটা হলো বড় কথা। আমার মনে হয় যে কৃষকও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তো উৎপাদনের উপরে তেমন কোনো ই পড়বে না, তবে কৃষকের ক্ষতি হবে, এর কিছু তো হবেই। তার এই দেশের কৃষকরা জানেন যে তারা সার দেয় কীভাবে, বোর গয়না বিক্রি করে সার কিনে, গরু বিক্রি করে সার কিনে, সম্পদ বিক্রি করে সার কিনে, কাজেই সার তারা কিনবেই, কিন্তু তাদের কিছুটা ক্ষতি হবে। তবে আমরা চেষ্টা করবো অন্য অন্যভাবে এগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য, আমরা চেষ্টা করব। আমরা তো এই সার ছাড়াও বীজে দেই প্রণোদনা, তো সেগুলো অব্যাহত থাকবে বীজের দামের উপরে।